আসবো কিনা সেটা ক না, মুই তোর ভাই জানলাম তুই আসবো না মোর ভাই। তখন তালাক দেন তোকে, তুই এখানো মই এক তালাক দুই তালাক তিন তালাক তোর মতো বইয়ের মতো দরকার নাই, যা সংসার করবি রে, তাহলে সারাদিন টইটই করি তামান দোকানে দোকানে ঘুরি বেড়ায়, সন্ধ্যা হইলে দোকানে চার দোকানে যায় আড্ডা দেয়, এক টাকা কামাই করির পায় না, বউ ছেলে আজ পয়টি কিলে তো অরে বউ আরো সংসার করি। আর লোক লোক কিনে নিছি দেখা বলে তোরা কোন তোমার বাড়ি ছাড়ে না, এক কুটি দেখা বাম ভাই যে ফোনে ধরে না। হ্যাঁ সামনে তো ঈদ, হ্যাঁ বউ নাই ছোল বল গুলের জন্য মার্কেট টার্গেট করি, টাকা পয়সা কত ইনকাম করি জোগানু, হ্যাঁ বউ আইসপি কি আইসপি নয় কিছুই বুঝলাম না, অন্য কারো ফোনও ধরে না, ওই ভাইগনের ফোন যারা ফোনও ধরে না, কই পাম মুইয়া দেখো ওইদিকে আছে নাকি। কি খবর? ভালো আছে? আজ তো ভালো আচ্ছা, আমার ওই যে রঞ্জুক দেখছিলেন তোমরা, রঞ্জুক হ্যাঁ এই সারা এলাকা খুঁজি আনু অক পাবা নাই তোমরা বা ওই মানে ঝামেলা করছো তুমি ব্যক্তিগত। রঞ্জু রঞ্জু রঞ্জু, হ্যাঁ ওই যে রুবাল রুবাল তো আছে না, রুবাল তো এখন টঙ্গের মধ্যে বসিয়া, হ্যাঁ তাই বলে বাতাস খাওয়া আমার নাকি তাই নাকি, এক পুরে গ্রাম খুঁজনু ভাই পানু রে, তাতে ফোনেও দেখা পাওয়া যায় নাচ্ছি না, সেই জন্য বোধহয় দেখা পাওয়া নাচ্ছ। ঠিক আছে তোমরা যাও, এই রুবাল তো টঙ্গের মধ্যে বসিয়া উঠে যাও। ও উমারে ভাই টঙ্গ বসি আছে, আচ্ছা 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 বাবা ঠিক আছে, কই যাওয়া নাচ্ছে আমি তারিখ বুঝাবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শালা তামান বাড়ি খুঁজনু আর ওই বলে বাতাস খাওয়া নাচ্ছি রুবেলের বাড়ির টঙ্গ দেখি সে লাগে জামাকে। আমার সোনার ময়না পাখি কেমন রসের গান গাইছে, গ্রাম খুঁজি এক পাবা নাই চুনা মই, তুই ছেড়ে না যে যে কপালে ছিড়ি গেছি চ্যাংরা, কি হয়েছে বে তুই জানিস না এগুলা কি হয়েছে ঘটনা, বসো দেখি বসো দেখি এখন ঘটনা হলো তুই মোর বিষয়টা জানিস না, এই সামনে তো ঈদ আসছে, ধর যে বউ যে চার মাস হলো আজ গেছি চলিয়ে মামি ফোন ধরে না, এই চার মাসে একবারও কথা হয় না, আমার ফোন ধরে না, তুই তো তোরে ফোন যারা ধরে না মামি ফোন ধরে নাই মানে মামির মাও ফোন তো ফোন ধরবি দেখ ভাই না দেখ ভাই না তাই যে ফেসবুক চালাই ভাই মাথায় না বুঝি না মামি যে ফেসবুক চালায় মাথায় খারাপ নে টাকা বুঝিয়ে না জোগাড় করছেন ছোল বই লোক না কেনা কাটা করি দে বুঝিস না এনে দেখবা হইছে না আই ইসমু টাকা নাই বা ওরা রে ঈদ ঈদ সামনে টাকা নাই ইডা নাই সেটা টাকা কি করিস একটা টাকা কথা কয় না কেন হ্যাঁ থাকো মামি গো ইটা না হ্যাঁ চেনে নাই ম চিনতাম বাবা চিনতাম ভালো আছেন বাবা হ্যাঁ তোমরা কেমন আছেন গো ওই আর ভালো ছিল তোমার মামাই বাহে ম মামাই বীর কি করছে চার মাস আগে মুই বাপের বাড়ি আসি আসম বাহে এলে কথা চার মাস থেকে মামাই যোগাযোগ করে না ওই মোর সাথে কি যোগাযোগ করবি বাহে মুই ওর সাথে যোগাযোগ সংসার করে নাম বাহে মুই তো এগুলো কথা কর না সংসার ভাঙান যায় না না বাহে তোমরা মোক মেলা কথা কইছে আর মুই তোমার মেলা কথা শুনতাম বাবা ওই চ্যাঙ্গা আর মোক অনুরোধ করেন না তোর মোর মামা কি সর্বহারা করে আছেন গো ওই সর্বহারাই চাই ওই ওই কথাই কথাই মোক ডাঙ্গাই গাল পারে মুই আর সংসার করেন না বাবা ওই তাই কালকে ঢাকা থাকি আইছে আইছি কয়েন যে কেরে বাবা এই যে কামাইজ গাড় এত পরিশ্রম করি কামাইজ গাড় করি নি আনু মোরও বৌসল গুলে বৌসল তো আছে না বৌসলক মার্কেট করে দিনু হয়
ইদিন মধ্যে বউটাক বাইত নিয়ে আনু আর ছোটলেক মেলা দিন থাকি দেখম না কি কন তোমরা ওই মশলক ভালোবাসলে এলে করিল না হয় বাহে বুঝছেন ওই মকও ভালোবাসে না মশলকও ভালোবাসে না এখন যেটাই হোক এনে দুই চার মিনিট কথা কয়ে দেখো কি কয় এনে ভালো মন্দ শোনো আর না না বাবা তোমরা যদি কন তোমরা মোর সাথে পাঁচ বছর আও করবেন দশ বছর আও করবেন মিন তোমার সাথে আও করি মামি একটা কথা শোনো এই যে চেঙ্গাটা মামাটা পাগল গুলের মতো হয় এই যে চুল দাড়ি কিছুই কাটতে নেছি না বুঝছেন হোক দুটো মিনিট কথা বলো তোমার কথা মুই মেলা শুনছম ও জারুয়ের কথা মুই শুনলেন না ও মামি তোমার ও মামি শোনো তোমার হাত পাও ধরি কম মামার সাথে দুটো মিনিট কথা কও দেখো কি কয় ভালো মন্দ শোনো গো তোমাক মুই কম নাই বাহা তোমার সাথে মুই 5 বছর আও করি হয় না ও আমার সাথে হোক 5 বছর ওর সাথে মুই 5 সেকেন্ড আও করি না নাই চেঙ্গাড়া চেঙ্গাড়া মনে এত শেষ হবি গো যে অবস্থা দেখে নেকসম এই কথা কর না গো তোমরা যদি একবাবের বেডি হন মগজুল তোরা ভাগ্নে মনে করেন মামার সাথে খালি দুটো মিনিট কথা কও তাই দেখো কি কয় এবার পলট পলট কথা কিন্তু কথা দান না যা কথা ভালোভাবে কবু তোর নিসার কিন্তু খুব খারাপ এর আগেও মুই একবার কথা গায়ে দিছম তুই যা তা কয়া ফেলাছি ও মামি বাবা তোমরা অনুরোধ করছেন মুই ওর সাথে আও করিম ও জারুয়ের বেটা যেন মুখ নিয়ে যাচ্ছে না ও গো গো কথা কবে কও 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 কথা কও দেও হ্যালো কি কোস মাইনজক ধস্তিষ্টির মুখ সাথে আও করার জন্য কি একটা ক্যাম করি কোন একছি শোনো না দাসে রে দেখতো এই যে বুঝে ঝগড়া করার জন্য কথা কো আনিছি কথা কম তুই তুই হলো জারুয়া 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 যে বনে ভালো হবু নে মুখে ফোন দিছিস রে জারুয়া শোনো যা হইছি হইছি আয় চলতে নিয়ে আয় মার্কেট সংসার করেন নম তাহলে মুই সংসার করেন নম তোর টাকা তুই কাকটা স্টাক দে মার্কেট করি মন নাগেন নয় আচ্ছা মাইজি সংসার ঝগড়া হয় না হয় তো তুই মাইসের দাঁড়ান তুই দারুয়ে তুই ভালো হবু দেব না দেখতো দেখতো মুখের ভাষা দেখতো হে চেঙ্গা ধীরে ধীরে কবু কথা বলতে আইন তো কবিতার মন দাগ আছে না তুই মো কথায় কথা গাইছিস মোর বাপ তুলি গাল পারিস জানম তুই আসবো না মোর বাইক কি করিম মুই কি কবেন তোরা কত ও মামি কি কবে অস্থি ঘুলেন ঘুলে ওর হাতত হাত করে নাকি ধরে নিয়ে যায় বেয়া দোব শালা বাজারের সাথে জারুয়ে করি কই আর নাঙ্গের সাথে আমি তুমি কই সংসারও ঝগড়া হয় না ওই দেখতো কে ভাষা দেখতো কেরে বন্ধু কি হয়েছিল সকালবেলা এলে বাড়ির সামত্রা
মামি কথা কবার দেখছে মামি তাই কয় আমি তোর সংসার করে নিম তাই বলে খারাপ ব্যবহার কর এটা করে ওটা করে তাই ফোন করি কন দেখছে তোর সাথে মামি নটর ঘটনা এটা কথা হইল ওর বইলার কাম না অরে ধরে একটা ভাতাম্যের সাথে সংসার করবি রে তাহলে সারা দিন টই টই করি তামান দোকানে দোকানে ঘুরি বেড়ায় সন্ধ্যে হইলে দোকানে চার দোকানে যায় আড্ডা দেয় এক টাকা কামিং করে পাই না বউ ছিল এক পয়টি কিলে তো অরে বউ আরো সংসার করবি আর লোক লোক কিনে নিছি এখন লোক কিনে নিছি তাহলে চুপ করো আর কি কাম পাইছ নে ওখানে আইসি মোরে বাড়ির সামনে টঙ্গের মধ্যে আইসি ওগলা মোরে 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 তাত কয় এ মোর বউ তুই মালি কি করিস হ্যাঁ এ বউ পালে পাইছ বিয়ে করছিস হ্যাঁ বউ দে বউ ঝগড়াঝাটি হয় না সংসারত সংসার ঝগড়াঝাটি হয় না খায় না হ্যাঁ তুই একলাই বিয়ে করছিস হ্যাঁ বিয়ে করছিস তুই এটা বুঝিস না মোর সাথে যে কথা কন যে তুই মুই করি ওর সাথে আমি তুমি করি কথা এই রে রে মানান যাইবে ওর গলে মানান যা ওর সাথে আলাপ মোর মামি হয় মামি হয় না হে মামি আর মামি নোয়া আপনার বইবেন কেমন ভাগ্নে সাথে তো ফুসুর কাটুন কি রে কেমন বউ রে তোরে আমি গুলা বিয়ে মেয়ে কথা তাই কেমন সব সব কথা তোমারে দুইজন আর কি যন্ত্রণা হ্যাঁ তার বউ কাইন কি করবে নাই চিন তোমরা ওগলে আর তুই মুকে তুই বউ পাইলে বম না মানা কোন কথা কইছ তুই বউ পাইলে পাইলে বউ যা থাকে এ মুই বউ যা থাকে মানে ও মামি বউ যা বাবু ও মামি এই শোন এই ও সমদ তুমি একবার থামিস তো তোরা একবার কর পার না মুই তো সংসার করিবেন না করবার না সে কথাটা করবার না আচ্ছা আগেবার কি বেন কইবে ক ক আই ক ক আই ক আদা কই আই ক ক বহু এলা হইছি আই দেখ কি কয় হ্যাঁ তালাক দাও কি যে মু তোকে সবই তালাক দিছ তোকে তালাক দিছ মু তোকে কি তুই কি করিস করিস তুই মামলা করব নে কোর্ট করব হ্যাঁ তোর কোন নাং আছে তুই নাঙ্গের সাথে থাকে তুই ফাদাই থাক এই যে মেজাজ গরম করি তো কয়া দিন বাড়ি যা তো বাড়ি যা মেজাজ গরম করব রে কয়া কাটে দিছি ফোন তাই আর কয়া মেজাজ গরম করব রে এ বাবা দাদা এক টাকা তুই মুখ খিলে নি দাদা তোর বাচ্চা এ তুই মুখ খিলে তুই মুখ খিলে তুই মুখ খিলে মুই কে তো খিলে জানি মুই কে তো খিলে তাহলে কইস কে তাহলে বউ বউ থাকবে না এটা দেখবে না মোর বউ তুই পালছিস এত দে তো অত যে পালিস তো বউ বাপের বাজ যা আছে কে বাপের বাজ যা আছে কে সেটার জন্যই তো একদম মেহমান দাদা যা আসিয়ে দেখলু যে ঘিরেই খেত খায় সবাই থাকে তাহলে মুই ওই গ্রামে থাকবেন না এই কথাটা কয়া দিন।